আপনি জেনে অবাক হবেন যে মানবদেহে রক্তের পরিমাণ কম হবার জন্য দায়ী আপনার কিছু বদভ্যাস আর সেই সাথে কিছু খারাপ খাদ্য। এসব খাদ্য মানবদেহে অক্সিজেন প্রবেশ করতে বাধা দেয়, ফলে মানবদেহে নতুন রক্ত তৈরি হতে পারে না, যা হতে বিভিন্ন রোগের সূত্রপাত হয়। আবার একই সাথে এমন কিছু খাদ্য আছে যা মানবদেহে অক্সিজেন প্রবেশ করতে সাহায্য করে। রক্ত হলো মানবদেহের অন্যতম চালিকা শক্তি। মানবদেহের রক্তের উপর একজন ব্যক্তির শারীরিক পারফরমেন্স কেমন হবে তা নির্ভর করে। দেহে রক্তের পরিমাণ কমে গেলে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন কম পৌঁছায়, ফলে দেখা যায় ক্লান্তি, দুর্বল ভাব, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, হার্টের দ্রুত স্পন্দন, ফ্যাকাশে ত্বকের মতো উপসর্গ। এক কথায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা হ্রাস পাওয়ার সমস্যাকে মেডিকেল সায়েন্স অনুযায়ী বলা হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। মানবদেহে রক্তের অন্যতম উপাদান হল লোহিত রক্তকণিকা। মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকার মধ্যে থাকে এক ধরনের প্রোটিন উপাদান যা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। এই প্রোটিনকে বলা হয় হিমোগ্লোবিন। রক্তের প্রোটিন দেহের বিভিন্ন অঙ্গের কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে নিয়ে আসে, যা পরবর্তীতে ফুসফুস পর্যন্ত পৌঁছে দেয় মানবদেহের বিষাক্ত গ্যাসটিকে দেহের বাইরে বের করে দেওয়ার জন্য। সহজ কথায় বলতে গেলে স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য শরীরে পর্যাপ্ত পরিমাণ হিমোগ্লোবিন থাকতেই হবে। শুধু তাই না, হিমোগ্লোবিনের আবার দুটি পার্ট রয়েছে, হিম এবং গ্লোবিন। রক্তের হিম অংশে উপস্থিত থাকে আয়রন, তাই হিমোগ্লোবিনের গঠনে আয়রনের ভূমিকা অপরিহার্য। মানবদেহে রক্তের পরিমাণ কমে গেলে আয়রন সমৃদ্ধ খাবার কতটা গুরুত্বপূর্ণ তা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই এমন কিছু উপায় যা খুব দ্রুত দেহের রক্তের পরিমাণ বাড়িয়ে তোলে। এসব খাবার খাওয়ার সঠিক নিয়ম এবং সেই সাথে জানাবো রক্তের পরিমাণ বাড়াতে চাইলে কি কি করা যাবে না। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। হিমোগ্লোবিন কম থাকার অর্থ কী? রক্ত বৃদ্ধি করার উপায় জানার আগে রক্তের হিমোগ্লোবিনের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানাটা বেশ জরুরি। মনে রাখবেন, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি ডেসিলিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা থাকে 14-18 গ্রাম। আবার একজন প্রাপ্তবয়স্ক মহিলার প্রতি ডেসিলিটার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হলো 12-16 গ্রাম। রক্তে এই মাত্রার থেকে হিমোগ্লোবিন কম থাকার অর্থ হলো আপনি রক্তাল্পতায় ভুগছেন। হাসপাতালে CBC বা টোটাল ব্লাড টেস্টের মাধ্যমেও রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সম্পর্কে জানা যায়। কিভাবে দ্রুত দেহের রক্তের পরিমাণ বাড়ানো যায়? আশার কথা হলো খাদ্যাভ্যাসে সামান্য কিছু পরিবর্তন করেই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো সম্ভব। আর এসব খাদ্য এতটা পাওয়ারফুল যে খুব দ্রুত মানবদেহের রক্তের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে চলুন জেনে নেই কী কী খাবার খেলে দেহে রক্তের পরিমাণ বৃদ্ধি পায়। বিটরুট। বিটরুট একটি পপুলার সবজি। আমাদের দেশে প্রায় সব জায়গায় এটা চাষ হয়ে থাকে। আর যদি আপনি বিটরুট আশেপাশে না পান, সেক্ষেত্রে আপনি চাইলেই এটি চাষ করতে পারেন, কেননা এটা খুব সাধারণ সবজির মতোই সকল জায়গায় চাষযোগ্য। প্রাকৃতিকভাবে বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা রয়েছে। এছাড়া এতে রয়েছে ম্যাগনেশিয়াম, তামা, ফসফরাস, ভিটামিন B1, B2, B6, B12 এবং ভিটামিন সি। এ ধরনের সবজিতে রয়েছে প্রচুর খনিজ সম্পদ ও ভিটামিন। সহজ কথায় রক্তের পরিমাণ বৃদ্ধিতে বিটরুটের সমকক্ষ কোনো খাদ্য নেই, ফলে নিয়মিত বিটরুট খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা খুব দ্রুত বৃদ্ধি পায়। শুধু তাই না, একই সঙ্গে রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যাতেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়। আপনি চাইলে বিটরুট রান্না করে খেতে পারেন কিংবা ব্লেন্ড করেও খেতে পারেন, তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার হজম ক্ষমতা কেমন। অন্যথায় হজমে দুর্বলতা থাকলে এটা উপকারের চেয়ে ক্ষতিই বয়ে আনবে। ব্রকোলি। মানবদেহে রক্তের পরিমাণ বৃদ্ধিতে ব্রকোলি একটি জাদুকরি খাদ্য। ব্রকোলির মতো সবজি আয়রনে পূর্ণ। এছাড়া এতে রয়েছে ভিটামিন B12, ফলিক এসিড। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে চাইলে ব্রকোলির মতো সবজি খুবই কার্যকরী। এছাড়া ব্রকোলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমে সাহায্য করে। ব্রকোলিতে ক্যালোরি কম থাকায় বেশি মাত্রায় খেলেও ওজন বাড়ে না। সবচাইতে বড় কথা, ডায়াবেটিক রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন ব্রকোলি, এটি আপনি রান্না করে খাওয়াই শ্রেয়। খেজুর। খেজুর আয়রন ও ভিটামিন সি এর উপযুক্ত উৎস। এছাড়াও এতে রয়েছে যথেষ্ট মাত্রায় আয়রন, ম্যাগনেশিয়াম, ভিটামিন এ এবং ফোলেট। প্রতিদিন সকালে 3টি করে খেজুর খেলে রক্তাল্পতার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, শরীরে এনার্জিও থাকে চূড়ান্ত।
তবে ডায়াবেটিক রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খেজুর খাবেন না। আপনি ভালো ফলাফল পেতে খেজুরের সাথে কিশমিশ মিশিয়ে খেতে পারেন। খেজুরের মতো কিশমিশ সমান উপকারী। এই দুটো খাদ্য একত্রে খুব দ্রুত মানবদেহের রক্তের পরিমাণ বৃদ্ধি করে। কলা। কলা খুব সহজপাচ্য ফল যা সহজেই সংগ্রহ করা যায়। কলাতে থাকে প্রচুর ভিটামিন, খনিজ ও মিনারেল, যা মানবদেহে খুব দ্রুত হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। মানবদেহে রক্তের পরিমাণ কমে গেলে দিনে অন্তত দুটি কলা খেতে পারেন। আবার আপনি চাইলে কাঁচা কলার তরকারিও খেতে পারেন। ভিটামিন সি। মানবদেহে দ্রুত রক্তের পরিমাণ বাড়াতে চাইলে ডায়েটে রাখুন ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যেমন কমলা লেবু, পাতিলেবু, স্ট্রবেরি, টমেটো, আঙুর ইত্যাদি। রক্তের পরিমাণ বাড়াতে চাইলে কি করা যাবে না? মানবদেহের রক্তের পরিমাণ বাড়াতে চাইলে শুধু আয়রন সমৃদ্ধ খাবার খেলেই হবে না, তার সঙ্গে এমন কিছু খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে, কেননা এসব খাবার মানবদেহে আয়রন প্রবেশকে আটকায়। অর্থাৎ পলিফেনোলস, স্ট্যাটিন, ফাইটেটস এবং অক্সালিক অ্যাসিডযুক্ত খাদ্য গ্রহণ এড়িয়ে চলতে হবে। তাই চা, কফি, ধূমপান, কোকো, ওয়াইন, বিয়ার, কোকাকোলা জাতীয় খাদ্য, অ্যালকোহল গ্রহণ সম্পূর্ণভাবে বাদ দিতে হবে। তাহলে দেখবেন মানবদেহে খুব দ্রুত রক্তের পরিমাণ বাড়তে শুরু করবে। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।